ওসাইড কি এটা? সাবধানার হোক, সাবধানার হোক। এটা কি নতুন আনা হয়েছে? ওর থেকে আনা হইলো, দারাজ থেকে আনা হয়েছে, অনলাইন দারাজ থেকে নাকি? আচ্ছা আজকে দেখবো যে সাবধানার নতুন লাঠি। ওই লাঠিটা কই নষ্ট হয়ে গেছে? আগে লাঠিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন একটা সাবধানার লাঠি আমরা আনলাম নাকি? দেখা যাক দর্শক, এখন আনবক্সিং করা হচ্ছে। আর সাথে আছে হোসাইনের পোষা পাখি। কিছুদিন আগে যে জ্বর হইলো, এই জ্বর বৃষ্টির মধ্যে এগুলো পড়ে গেছে নাকি? এগুলান রে খুব যত্ন সহকারে লালন পালন করতেছে নাকি? এগুলান রে কি খাওয়াইতেছে হোসাইন? মাছ নাকি? কি মাছ খায় এগুলান? এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে নাকি? চিংড়ি মাছ, ভাইলা মাছ, ছোট ছোট মাছ নাকি? আচ্ছা দর্শক, এই যে হোসাইন আনবক্সিং করছে সাপের সাপ ধরার যে যন্ত্র, এটা কিন্তু আজকেই মাত্র আসছে, কিছুক্ষণ আগে মাত্র আসছে। আমরা আমাদের হাতের যে পুরাতন লাঠি ওটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে, মোটামুটি তেমন একটা কাজ করে না। এই জন্য কিন্তু আমরা আবারও আরেকটা নতুন আইটেমের আগেরটার থেকে বদল নাকি? আজকে দর্শক আপনারা দেখবেন যে কেমন। হোসাইন এটা কি পাখি? মাছরাঙা পাখি বলা হয় না? মাছরাঙা পাখি। এগুলান একেবারে ছোট নাকি উড়াল দিতে পারে না? এগুলান এগুলান মূলত কি জন্য পালতেছো? মোটামুটি আনবক্সিং হয়ে যাচ্ছে, আপনারা দেখেন নতুন সাপ ধরার যন্ত্র যেটা, এটা দেখবেন। এই যে আজকের নতুন লাঠিটা কিন্তু একটু ভিন্ন রকম, দেখি হোসাইনে আজকে সেট আপ করতে পারো কিনা। দর্শক হোসাইন নতুন সাপ ধরার যে লাঠি, আমরা আসলে হোক বলে থাকি, তো এটাকে হোসাইন সেট আপ করছে, দেখবো আমরা ঠিক মতন কাজ করে কিনা। আমরা ধারাজ থেকে কিন্তু এটা অর্ডার করলাম। আচ্ছা এটা মানে ঘুইরা লাগতো হোসেন? এটা ঘুইরা লাগতো মানে উল্টো হয়ে গেছে না? উল্টো হয়ে গেছে না? এটা ঘুরে লাগাইতে হবে। দর্শক একেবারে একেবারে নতুন কিন্তু এটা, আমরা ধারাজ থেকে অনলাইন ধারাজ থেকে আমরা কয়দিন হয়, 3-4 দিন আগে অর্ডার দিছিলাম নাকি? আরো বেশি হইতে পারে, 4-5 দিন হয়। ডেলিভারি ম্যান অত্যন্ত ভালো, তিনি আসলে অনেক আগেই আসতো, আর 2-3 দিন আগে আসতো, ওই ঝড় তুফানের কারণে তিনি আসতে পারে নাই। হ্যাঁ একেবারে উল্টো হবে, এই যে এটাকে এভাবে হয় না, ঘুরে না, এই যে ঘুরতেছে এতক্ষণ, ঠিক আছে, গুড গুড। কেমন কাজ করতেছে হোসেন? ভালো কাজ করতেছে নাকি? দর্শক একেবারে নতুন মডেল এটা, এটা কি মনে হচ্ছে হোসেন? আগেরটার থেকে ভালো হইব মনে হয় নাকি? আগেরটার থেকে মনে হচ্ছে ভালো হবে নাকি? দাম কিন্তু একই নাকি? দাম কিন্তু মোটামুটি একই, শুধু এখন দেখবো আমরা যে এটা কতটুকু কাজ করে। আগেরটা দিয়ে আমরা প্রায় 1 বছর কাজ করছি নাকি হোসেন? সব ফিটিং হয়ে গেছে নাকি আর ফিটিং বাকি আছে? এখন এটার কাজ খালি যখন আমরা অভিযানে যাব তখন এটা খুইলে এটা কি বাক করে নাও নাকি? আবার খোলো দেখি, এবার খুইলে বাক করো দেখি, একেবারে ঠিক আছে নাকি? মানে ঠিক মতন যদি যন্ত্র না থাকে তাহলে কাজ করা যায় না, তাই না? দর্শক আমরা নতুন একটি সাপ ধরার হোক আমরা কিন্তু অনলাইন দারাজ থেকে অর্ডার করেছিলাম 1 সপ্তাহ আগে, আসলে জ্বরের কারণে 2-1 দিন দেরি হয়েছে, নয়তো আর আগে পাইতাম। ডেলিভারি ম্যান অত্যন্ত ভালো, তিনি আসলে
আমাদের অর্ডারটা ক্যান্সেল করেনি, যদিও ঝড়ের কারণে না আসতে পারছে, আমাদের অর্ডারটা কিন্তু তিনি আসলে দিছে। এটাতে কেমন ধরবে মনে হয় দেখি, একটু প্রেশারটা দেখি দাও। ওরে বাপরে, হ্যাঁ ভালো সুন্দর, আগেরটাতে আমারও মনে হইতেছে ভালো হইব। অনেক ভালো নাকি দর্শক, একেবারে নতুন একটা সাবধারার হোক আনছি। আসলে আমাদের দেশে যা পাওয়া যায় আর কি, এর থেকে উন্নত মানের পাইলেও কিন্তু আনতাম। আসলে এর থেকে উন্নত মানের আছে কি না আমরা জানি না, যদি আপনাদের জানার মতে এর থেকে ভালো সাবধারার হোক থেকে থাকে, আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা আনবেন অথবা যে কোনো মাধ্যমে আপনারা আমাদেরকে এনে দেবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অর্থ প্রদান করবো ইনশাল্লাহ। কিভাবে ভাঙে হোসেন দেখি, আবার নষ্ট করো না কিন্তু, না পারলে আমার কাছে বই দো। হচ্ছে না, আরো লুজ হইব মনে হয়। এমনি থাকবো, এটাকে তো নিতে সময় তো ভাঙিয়ে নিতে হইব তাই না, এখন ভাঙতে তো হইব। আচ্ছা না পারলে আমি ভাঙবো, ধরো তুমি ক্যামেরা ধরো। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ কত সহজ না, ঠিক আছে চল এখন এটারে খালি এমনি ধইরা মিলি চলবো। মানুষ তো মনে করবো না ভাই, মানুষ এখানে তো এই যে গান মনে করবো, ওরে বাপরে এটা গান, মানে কেউ দেখলে মনে করবো কি আটকা করে, কেউ দেখলে ধরা করে দেখলে মানুষ মনে করবো জি। আবার এই যে দেখো, দারাজ থেকে কিন্তু এক সপ্তাহ আগে এটাকে অর্ডার করে আজকে আলহামদুলিল্লাহ হাতে পাইলাম। তো নতুন অস্ত্রটা পাইয়া হোসেন, নতুন যন্ত্রটা পাইয়া তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আসলে এই অস্ত্রগুলো না হইলে সাপ ধরাটা অনেক কষ্ট হয়ে যেত, অনেক কষ্ট নাকি? আচ্ছা যাই হোক হোসেন, এই পাখি গুলা তুমি কতদিন ধরে লালন পালন করতেছো? এইগুলা একেবারে ছোট ছিল, একেবারে তখন উড়াল দিতে পারতো না নাকি, এখন কিছুটা উড়াল শিখতেছে নাকি, আর কিছুদিন পর মনে হয় এগুলো ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা হোসেন, এটি পাইলা বড় করলে লালন পালন করে ছেড়ে দেবা, কষ্ট লাগবে না? তুমি চাচ্ছ মূলত এগুলো পরিপূর্ণ উড়াল শিখুক তারপর ছাইড়া দিতে, নাহলে আবার কি ওই উড়াল না পারলে দেখা যাবে জ্বর তুফানে এগুলো মারা যাবে নাকি, আবার বিড়াল ধরে খেয়ে ফেলবে, বাউরাল কুকুর বিড়াল তারপর সিল এগুলো ধরে কি খেয়ে ফেলবে তাই তো? এই যে মাছ খাওয়াচ্ছ হোসেন দেখেন দর্শক, এটা কি চিংড়ি মাছ নাকি, খাইতে পারবে এত বড় মাছ? দেখি আমরা দর্শক দেখবো আমরা যে মাছটা কিভাবে খায়, নিচ্ছে মুখে কি ব্যাপার, নিচ্ছে না যে মনে হয় পাততেছে না, বড় দেখে মনে হয় আমার মনে হয় পাচ্ছে না, একটু বড় বিদায় মনে হয় পাচ্ছে না। খাইতে পারতেছে না তাই না, এই যে খেয়ে ফেললো, দেখেন 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 এই যে খেয়ে ফেললো মাশাআল্লাহ, এই যে এটা খেয়ে ফেললো, মাথার ইটা ফালাই দাও, মাথার চোখটা ফালাই দাও, তাহলে সহজে খেয়ে দাও, এখন এটারে দাও, চারটারে চারটা দাও নাকি, না 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 আমার
খাইতেছে না কেন? মেয়েদের আসলে দৈনিক কয় বেলা খাবার দেওয়া লাগে হোসেন? দৈনিক চার বেলা খাবার দাও? এত মাছ করতে কেন তুমি? এই নদী থেকে ধরো, নাকি ওই নদীটা থেকে ধরো? আচ্ছা আচ্ছা, এই যে খাচ্ছে দেখেন, আস্তে আস্তে খাবে। হ্যাঁ, ছোট পাখি তো, তাকে দুইটা করে দাও, একেবারে চুলকাটা ছুলে দাও, তাহলে খাইতে পারবে। আসলে পাখির মধ্যে সাপ বা বিভিন্ন পশু পাখির মধ্যে আল্লাহ তাআলা অন্যরকমই দিয়েছে, তাই না? আমার হাত কামড়াও কেন? চাপটারে চাপটা খাচ্ছে নাকি? হোসেন, এই পাখিগুলো চিংড়ি মাছ, বাইলা মাছ, এই যে খেয়ে ফেললো, শেষ, সাবার সাবার করে ফেলছে নাকি? তাহলে আবার দিতে হবে সন্ধ্যায় নাকি? না না, এই ধরেন দুইটা, এখন কটা বাজে? এখন দুইটা বাজে। দুইটা বাজলে আবার সকালে আমি দুই ঘন্টা তিন ঘন্টা পরপর খাবার দেওয়া লাগে নাকি? আসলে ওরা তো পাখি, আমি আসলে শীষ বাজালেই, মানে তোমার শব্দ শুনলে শীষ বাজাইলে কি? সিলেট গেছিলাম যখন, পাখিগুলা মানে কারো হাতে বলে খাবার খায় নাই, মানে এতদিন খাবার খায় না থাকছে, এতদিন খাবার না খেয়ে থাকছে, খায় না, খাইতেছে না, মানে খাইতেছে না, মানে একটা গোসা রাখ যে আমার হোসেন হোসেন কোথায় নাকি? আসলে আসলে পশু পাখির মধ্যে একটা প্রেম আছে, তাই না হোসেন? পাখিগুলা কালকে কিন্তু একটা ছুটে গেছিল, হ্যাঁ কালকে একটা ছুটে গেছিল, ছুটা যায় আর যায় না, মানে আর নড়তে পারে না, আর লড়ে না, মানে আর যায় না, হ্যাঁ ঘর থেকে আর লড়ে না, অর্থাৎ ছাইরা দিলেও তেমন একটা যাইতে যাবে না নাকি? আচ্ছা, যদি এগুলান যাইতে না চায় তাহলে আমরা এগুলানকে কি আমাদের কাছে প্রতিনিয়ত থাকবো, যত মাছ লাগুক আমরা কিনে খাওয়াবো নাকি? আচ্ছা আচ্ছা, দর্শক এই যে দেখছেন আমরা একটা সাপ ধরার লাঠি আনলাম, লাঠিটা কোথায়? লাঠিটা আনলাম, লাঠি আইনা, লাঠি পেয়ে কিন্তু হোসেন অনেকটাই খুশি। আর দেখেন চারটা মাছরাঙা পাখির ছানা এখানে, এইটা এই চারটা পাখি তখন একেবারে এই যে পাখাই গজায়নি নাকি? যখন যখন এটা ওই যে কোনারটা বাচ্চাটা ফুসটাইছিলেন, ওই কোনারটাই নাকি? মাটির নিচে, মাটির নিচে, মাটির নিচে, কিন্তু তারপর মাটি ভাঙিয়া, মাটিটা ভাঙিয়া নিচে পড়া যাওয়া না, পাখিগুলা দেখতেছি সাতরাইতাছে, সাতরাইতাছে পানির মধ্যে পড়ে নাকি, সবগুলোর মরে যেত মনে হয় নাকি? তখন সেই ক্ষেত্রে আমি পাখিগুলারে উঠাইয়া, তা অনেকজনে বলছে পালতে পারবো না, রাখতে পারবো না, মানে অনেকজনে অনেক কথাই বলছে, কিন্তু আমি সেই বিষয়ে কান দেইনি, কান দিয়ে বলছি খানা যদি খায় অবশ্যই বাঁচবো, আত্মবিশ্বাস ছিল নাকি? তা আমি ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে পাখিগুলারে নিয়ে সুন্দর করে মুছা টুচ্ছা, এরপরে আমি বাইলা মাছ রাত হয়েছে, বাইলা মাছ ধরছি, ধইরা প্রথম তো প্রতিদিনই এই নদী থেকে বাইলা মাছ ধরো নাকি? এই নদীটা থেকেই বাইলা মাছ ধরো নাকি? মোটামুটি অনেক মাছ ধরা লাগে শুধু এই পাখিগুলানের একটু যত্ন করার জন্য, খাবার দেওয়ার জন্য নাকি? আচ্ছা দর্শক, আমরা আজকের মতো ভিডিও এতটুকু পর্যন্তই। আসলে হোসেনের যে পশু পাখির প্রতি যে প্রেম, হ্যাঁ হোসেন কিন্তু এই সাপগুলান ধৈরাই না, কিন্তু হোসেন যত্ন সহকারে খাবার খাওয়ায়। তো দর্শক, হোসেনের পশু পাখি সাপ বা বিভিন্ন জিনিসের প্রতি যে আসলে মায়া, যে আন্তরিকতা, এটা আসলে আমি কাছ থেকে দেখি বিদায় আসলে আমার কাছে ভালো লাগে, হয়তো আপনারা কাছে থাকলেও দেখতেন। দর্শক, হোসেনের এই মহামায়া যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন, সাপোর্ট করবেন আমাদেরকে, যারা এখনো ফেসবুকে ফলো করেননি তারা ফলো করে রাখবেন। একটা জিনিস কি ভাই জানেননি, আসলে ইসলাম নিয়ে আজকে আমাদের ভিতরে অনেক দুর্নীতি চলতেছে, ইসলাম নিয়ে, হ্যাঁ ইসলাম নিয়ে আসলে কটূক্তি করে অনেকজন, অনেক লোক কথাবার্তা বলে, ঠিক আছে, আল্লাহ যেন এটিরে হেদায়েত দান করে, এছাড়া আর কিছু বলার থাকে।